গত ব্লগে দেখিয়েছিলাম বেলকনিতে কিভাবে মুরগি পালন করবেন, তো অনেকে আমাকে প্রশ্ন করেছে আপু মুরগির ঘরটা অনেক সুন্দর হয়েছে আর মুরগির ঘরটা কিভাবে বানাচ্ছেন সেটা অবশ্যই দেখায়েন। আর সে কারণে আজকের ব্লগটা আপনাদের মাঝে সাজালাম বন্ধুরা। তো এই তো সকালবেলা হলো আর মুরগিটা আমি ছেড়ে দিলাম, আপনাদের ভাইয়া আর একটি মুরগি কিনে নিয়ে এসেছে। তো দুইটা মুরগি আলহামদুলিল্লাহ ডিম পেড়েছে, দেখেন ওই বড়টা বড় মুরগির আর ছোটোটা ছোটো মুরগির ডিম। তো দুটো মুরগির ডিমই আমি দেখালাম আপনাদেরকে। তো বড় মুরগিটা কেনার পরে এক সপ্তাহ পরে কিন্তু ডিম পেড়েছে। আর এদিকে বেলকনিতে যে আমরা গাছ লাগিয়েছিলাম কদু গাছ, সে কদু গাছে বন্ধুরা অনেক লম্বা হয়ে গিয়েছে, তো এবার মাচা দিচ্ছি। তো এবার লোহার তার আছে, সে তারগুলো দিয়ে কিন্তু মাচাটা দিচ্ছি। তো দেখুন কত সুন্দর করে মাচা দিচ্ছি, আর মাচাটা একটু উঁচু করে দিতে হবে, এতে করে হবে কি মাথার সাথে লাগবে না। তো এই তো মুরগিগুলো ছেড়ে দিলাম, আর মুরগিগুলো দেখেন বাহিরে যেয়ে কী সুন্দর খাচ্ছে তাই না। তো দেশি মুরগি কখনোই ঘরের ভিতরে আটকিয়ে রাখবেন না, এভাবে বাইরে ছেড়ে তারপরে রাখবেন, এতে করে হবে কি মুরগির ব্যায়াম হবে না, রোগও হবে না। তো এবার আমরা মাচাটা দিচ্ছি, আর এই তো মাচা প্রায় দেওয়া হয়ে গিয়েছে। আর স্ক্র্যাপের দোকানে এই তারগুলো কিনতে পাবেন বন্ধুরা। আমি এই যে জানলার সাথে দেখেন কত সুন্দর করে আপনাদের ভাইয়া তারগুলো বেঁধে এবার সুন্দর করে মাচা দিয়ে দিচ্ছে। তো সবাই দোয়া করবেন আমার লাউ গাছে যেন অনেক লাউ ধরে। আর গাছের গোড়ায় আমি দিয়েছি চা পাতা আর ডিমের খোসা, সবসময় দিয়ে থাকি, এতে করে গাছ অনেক ভালো হয়, অনেক সতেজ থাকে গাছ। আর এভাবে করে দিবেন, তো আপনারাও চাইলে কিন্তু বেলকনিতে এভাবে লাউ গাছ লাগাতে পারবেন, এতে করে সংসারে যদি একটি টাকাও গুছিয়ে নিতে বাঁচিয়ে নিতে পারেন, এতে করে আপনাদেরই লাভ হবে। তো আমি চেষ্টা করি সবসময় সংসারে কিছু টাকা কীভাবে বাঁচানো যায়, তো সে কারণে বন্ধুরা এইরকম বেলকনিতে আমি মুরগি পালন করি। আপনারাও চাইলে মুরগি পালন করতে পারবেন, যদি প্রতিদিন একটা দুটো ডিমও হয় তো মন্দ কিসের, সংসারে অনেকগুলো টাকা কিন্তু সেভ হয়। তো দেখেন মুরগির ঘরটা আপনাদের ভাইয়া কাঠ দিয়ে কত সুন্দর করে বানিয়ে নিয়েছে, আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নেট। তো এই নেট দিয়ে মুরগির ঘরটা বানাইছে, গরমের সময় হবে কি ঢাকা দিতে হবে না, এই নেটে নেট দিলে বাতাস ঢুকবে, সে কারণে এবার বানাইছে। এই তো আমি মুরগিগুলো ছেড়ে টেড়ে দিয়ে এবার আমি অফিসে যাচ্ছি, যাওয়ার সময় দেখেন মুরগিগুলোর সাথে একটু দুষ্টামি করতেছি, ওদেরকে ডাক দিলে ওরা কাছে আসে কিন্তু ধরা দেয় না, সে কারণে মুরগিগুলো কেউ কিন্তু ধরে নিয়ে যেতে পারে না। এই তো আমি অফিসে যাচ্ছি, আর সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া মুরগিগুলো আবার ঘরে ঢোকাবে। তো আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপু আপনারা এই বিকালবেলা মুরগিটা কীভাবে ঢোকান ঘরে, সেটা যদি একটু দেখাতেন। তো সে কারণে এই ব্লগটা আবার সাজালাম আপনাদের জন্য, আপনাদের রিকোয়েস্টের জন্য। দেখেন মাগরিবের যখন আজান দেয় তখন সন্ধ্যা হয়ে যায়, আর মুরগিগুলো কিন্তু নিজে থেকে এইভাবে ঘরে চলে যায়, সরাসরি কিন্তু অন্যজনের ঘরে ঢুকবে না, দোতলাতে আমাদের ঘরেই কিন্তু যাবে। তো মুরগিগুলো আসলে কিন্তু ওই দুই একদিন এভাবে করে নিজেরা একটু দাঁড়িয়ে থেকে ঘরে নিয়ে গেলে হবে কি, মুরগিগুলো নিজের থেকেই পরে আবার যেতে পারবে। দেখেন নিচের তলায় কিন্তু ঢুকলো না, এবার উপরের তলায় যেয়ে আমাদের দরজাটা আমরা খুলে রেখেছি। এই তো একবার সরাসরি মুরগিগুলো কিন্তু আমাদের ঘরেই চলে গেছে, আর ছোটো মুরগিটা এই তো ওর ঘরে চলে গেছে, এবার আমরা মুরগিটাকে এবার খেতে দেব। তো এবার মুরগিগুলো খাওয়া দাওয়া করে রাত্রে এখানে থাকবে। এই তো বন্ধুরা ব্লগটা এভাবে সাজালাম, তো আশা করছি আজকে ব্লগটা সবার ভালো লাগবে। বেলকনিতে এভাবে মুরগি পালন করবেন, এতে করে অনেকগুলো টাকা সেভ করতে পারবেন বন্ধুরা। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, আর পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা।